আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি শুরু করলাম, আর এখানে হচ্ছে আমি আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির মানে ছাদ থেকে একটু শ্যুট করা হয়েছে। তো আমার বোন আমাদের বাড়ির ছাদে উঠেছিল, তো একটু শ্যুট করেছে, আর আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছ, তারপর চাল কুমড়ার গাছ আছে। তো এগুলো আমার চাচা, তো অনেক সুন্দর সব কিছু। আর এই যে দেখতে পাচ্ছেন, তো গাছের মধ্যে জালি কুমড়ো ধরেছে। তো আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর আজকে হচ্ছে আমি টাটকা সবজি দিয়ে কীভাবে মাটির চুলায় রান্না করার একটা গোপন টিপস শেয়ার করব। সো সবাই আমার আজকের ভিডিওটি মানে এনজয় করবেন, স্কিপ না করে। তো এখানে হচ্ছে আমি মানে মাছ এনেছেন আব্বু, তো আমি মাছগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মানে একটু বড় সাইজের ট্যাংরা মাছ রয়েছে, আর মানে পাবদা মাছও আছে। তো আমি এখন হচ্ছে মাছগুলো বানিয়ে নেব, তারপর আমি রান্নাবান্না শুরু করব। আর আজ হচ্ছে আমি গাছের নিচে মানে গাছের নিচে সুন্দর পরিবেশের মধ্যে মাটির চুলায় রান্না করার মজাই কিন্তু আলাদা। আর বাহিরে রান্না করলে দেখা যায় আমার কাছে মনে হয় অনেক টেস্টি হয় খাবারটা, তো ভালো লাগে। চারিদিকটা মানে আকাশ বাতাস সব কিছু দেখে রান্না করা যায় গাছের নিচে বসে। তো আমি একটা মাটির চুলা বানিয়েছিলাম, আমি ওটা দেখিয়েছি নিশ্চয়ই আমার ব্লগের মধ্যে। তো আমি এই চুলার মধ্যে আমি বাহিরে বসে রান্না করি, কারণ এই চুলা দিয়ে ঘরে বসে রান্না করা যায় না, দুয়া কিন্তু সারা ঘর একবারে মানে শেষ হয়ে যাবে। তো আশা করি যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ করবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ভালোবাসা। তো মাছ কাটা হয়ে গেলে আমি মাছ ধুয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আমি এখন সবজি কেটে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন ডাটা, তো আমি ডাটার মানে পাতাসহ ডাটাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো ওদিকে আমার আম্মু আছে, কারণ আম্মু মানে এগুলো বানাতে ভালো লাগে, তো আম্মু আমার শখে এই কাজগুলো করছেন। তো শীতের এই সবজি দিয়ে যেভাবে রান্না করা হয় সেভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় আর টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন এগুলো খুবই টাটকা সবজি, সেজন্য আমি পাতাসহ নিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে ডাটা বানানো শেষ হলে আমি এখন ফুলকপি কেটে নিয়েছি, আর এখানে এই যে একটাই ছোটো সাইজের ফুলকপি সেটাই আমি রান্না করবো। তো বাহিরে রান্না করবো, সেই জন্য আমি সব কিছু একসঙ্গে মানে রেডি করে নিয়ে যাব বাহিরে।
তোমার ফুলকপি কাটা হয়ে গিয়েছে, আর এখন থেকে আমি সামান্য কিছু কাঁচামরিচ নিব। তো এই মানে শীতের টাটকা সবজির মধ্যে এই টাটকা কাঁচামরিচটা আমি ফালি করে দেব, তো একটু ফ্লেভারের জন্য। আর একটু একটু জাল না হলে কিন্তু টেস্টি হবে না, তো সেজন্য আমি নিয়ে যাচ্ছি। তো এখান থেকে কিছুটা আমি নিয়ে নিচ্ছি আর হচ্ছে ফালি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে এখন হাতে হাত লাগিয়ে আমরা সবাই এই কাঁচামরিচের ডাঁটাগুলো ফেলে দিচ্ছি। আর ডাঁটা ফেলে দিলে দেখা যায় কাঁচামরিচ মানে সংরক্ষণ করা যায়, পচে যায় না, ওগুলো ভালো থাকে। আর এই তো এখন সব কিছু নিয়ে চলে আসলাম এখানে, এখানে হাঁড়ি পাতিল, তো যা যা লাগে সব কিছু আমি নিয়ে এসেছি। তো চুলায় আগুন জ্বালিয়ে দিয়েছে আমার বোন, তো এখন হচ্ছে আমি তরকারিগুলো বসিয়ে দেব একে একে। তো এখানে হচ্ছে আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর আমি অল্প করে তেল দিয়েছি, যেহেতু এগুলো টাটকা সবজি তো তেলের পরিমাণটা আমি কমিয়ে কমিয়ে দিব। হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ গ্রেট করা। তো এই সবজির মধ্যে যত মানে মশলার পরিমাণটা কম হবে তত কিন্তু খেতে টেস্টি হয়। তো আমার কাছে মনে হয়, জানি না আপনারা কীভাবে রান্না করেন, তো এইভাবে চেষ্টা করবেন, দেখবেন কম মশলা কম তেল এইভাবে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়। তো সব সময় কিন্তু মানে মশলাযুক্ত খাবার খেতে ভালো লাগে না। এখন হচ্ছে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি এখানে 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তো মশলাটাকে আমি কষিয়ে নেব ভালো করে। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। তো ডাঁটা ধুয়ে রাখা হয়েছিল, আমি এখন দিয়ে দিলাম। তো এগুলো সিদ্ধ হয়ে কিন্তু একটুখানি হয়ে যাবে। তো এখানে দেখতে পারছেন আমার যেভাবে আমি সবজিটা রান্না করছি এর কালারটা কিন্তু ঠিক যেভাবে আছে সেইভাবে রয়ে গিয়েছে। তো একটা কাজ করতে হবে, আমরা যখন রান্নাটা শুরু করব তখন মানে একই ফ্লেমে রান্নাটা করতে হবে। যদি এটা হাই হিটে আমি রান্না করছি তো আগুনটা আমি বাড়িয়ে রাখছি, সবসময় বাড়িয়ে রাখতে হবে, এতে করে সবজির কালারটা মানে চেঞ্জ হবে না। তো হলেও মানে একটুখানি চেঞ্জ হবে, পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে না। তো এই হচ্ছে আমার রান্না করার গোপন ট্রিপস। তো বাকি সবজিগুলো আমি যেভাবে রান্না করব কালার ঠিক রেখে সেগুলো আমি দেখাবো। আর এই তো এখন আমি মাছ দিয়ে দিয়েছি এখানে, এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি। তোমার সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে কষিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব, তারপর আমি নামিয়ে নেব তরকারিটা। এখন আমি ভালো মতো মানে মাছটাকে সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এখন আমি জুল দিয়ে দিলাম, আর হচ্ছে ডাকনাটা ডেকে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে মানে একটু গরম লাগছিল, তো এখানে আমার বোন জলপাইয়ের চাটনি করছে, মানে জলপাইয়ের বড়টা। তো এখানে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছে,
কড়াই বসিয়ে আমি অল্প করে তেল দিয়েছি আর হচ্ছে রসুন কুচি দিয়েছি এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো 1/2 লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী তো মশলাটা কষি আমি এখন দিয়ে দিলাম ফুলকপি তো এখন হচ্ছে আমি ঢাকনাটা ঢেকে রাখবো আর এদিকে হয় তো জলপাইয়ের বড়াটা মাখিয়ে নিচ্ছে কানে শুকনো বাজা মরিচ দিয়েছে আর কাঁচা মরিচ দিয়েছে ধনে পাতা আর আমি যখন বয়স দিয়েছিলাম মানে আমার দেখে তো এখন যে মানে পানি চলে আসছে তো অনেক মজার বড়া আর টক খেতে তো এমনিতে আমি খুবই পছন্দ করি তো খুবই মজার হয়েছিল তো এই তো এদিকে আমার দুইটা তরকারি হয়ে গিয়েছে আমি ফুলকপি তারপর এই যে ডাটা আমি নামিয়ে নিয়েছি আর সবশেষে এখন হচ্ছে আমি শিম রান্না করব তো শিম ওদিকে আমার বোন মানে কেটে কেটে রেডি করে দিয়েছে এখন আমি বসিয়ে দিয়েছি তো আমি অল্প করে তেল দিয়েছি এখন রসুন কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেব পেঁয়াজ পরিমাণ মতো গ্রেট করা
এই তো দেখতে পেরেছেন আমার রান্না করা হয়ে গেছে আর এই যে শিম সবজির কালাটা কিন্তু টিকে আছে তো একটু মানে এদিক সেদিক হয়েছে যাই হোক কোনো ব্যাপার না তো এই তো রান্না করা শেষ আর আমার খুবই খিদে পেয়েছে এখন আমি খেতে বসে পড়লাম আর আমি এখানে কাঁচামরিচ লেবু আর এই তো আমি দুই ধরনের তরকারি নিয়েছি ফুলকপি তারপর ডাটা তো ডাটা তো আমার খুবই পছন্দের আমি মানে ডাটা খেতে সবসময় পছন্দ করি তো এই ছিল আমার আজকের ভিডিওটি মানে ব্লগটি কেমন লাগলো আপনাদের সবার কাছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই প্লিজ লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ব্লগে আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর এই তো মাটির চুলা রান্না নিশ্চয়ই ভালো লেগেছে আপনাদের সবার কাছে তো অনেক মজার হয়েছিল এই তরকারিগুলো আর মাটির চুলা রান্না কিন্তু সবসময়ই অসাধারণ হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন এখানেই আমি বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ।